নতুন গ্যাস কানেকশন নিতে খরচ প্রায় 4,000 টাকা। উপভোক্তাদের এবার থেকে 14.2 কিলোগ্রাম সিলিন্ডারের জন্য 2,200 টাকা সিকিউরিটি ডিপোজিট দিতে হবে। আগে দিতে হতো 1,450 টাকা। এর পাশাপাশি রেগুলেটরের জন্য 250 টাকা, পাসবুকের জন্য 25 টাকা, পাইপের জন্য মিনিমাম 200 টাকা আলাদা করে দিতে হবে। এর সঙ্গে 1,029 টাকা গ্যাসের দাম। অতএব প্রথমবার গ্যাস সিলিন্ডারের কানেকশন নিতে গেলে সব মিলিয়ে অঙ্কটা পৌঁছে যাচ্ছে প্রায় 4,000-এর কাছাকাছি। এরপর বাড়তি টাকা দিয়ে কিনতে হবে ওভেন। আর যদি কেউ ডবল সিলিন্ডার নেয়, সেক্ষেত্রে সিকিউরিটি হিসেবেই দিতে হবে 4,400 টাকা। তারপর তো বাকি খরচ রয়েইছে। 5 কিলোগ্রাম সিলিন্ডারের জন্য এবার 350 টাকা বেশি ডিপোজিট দিতে হবে। আজ থেকে কার্যকর হয়েছে এই নতুন দাম। ইতিমধ্যেই মূল্যবৃদ্ধির জেরে নাকাল সাধারণ মানুষ। এরপর এই বাড়তি খরচে আরও টান পড়বে গরিব মধ্যবিত্তের পকেটে।